কাছে এসেন, একটা কথা বললে আপনারে, সে কথাটা কি জানেন? দাওয়াত নেবেন? আমি এখন শাক তুলতে যাচ্ছি, আস্তে আস্তে বলেছি, সকলা খাবার বললেন না, যারা ভিডিও দেখছেন তারে বলেছি, কিন্তু বুঝতে পারছেন তো? আমি এখন হচ্ছে লাল শাক তুলতে যাবো আমার খেতে, আমার জমিত আপনার সীমিত পরিমাণ আমি লাল শাক করছি, হয়েছে মোটামুটি খাওয়া যাবে, তো চলেন তুলতে যাবো। আমি এখন যাবো এসে ধামালিয়া, ওই ধামা দাও, এটা হচ্ছে ধামা কাঠা বা খাইদি, একাদ এলাকাত একাদ রকমভাবে এদিক ডাকা হয়। আপনারা এলাকাত এই জিনিসটা, অর্থাৎ আমার এলাকার যেটি ডাক নাম হচ্ছে ধামা, এই জিনিসটাকে আপনার এলাকার কী নামে ডাকে অবশ্যই কমেন্টে জানান। চলেন আমরা এখন হয়ে যাই। তো মাথা কি ওই আমি আগে যাবো, দেখি সাইড দিয়ে তুমি কি তুলতে লাগিয়েছো? তুলো, খালি লাল শাক তুলবে, এগুলি খালি লাল শাক তুলো, বড় কিনে তুলো, মোহাম্মদ কত কিনে তুলা হেলি তুলো, জোরে জোরে তুলো, দর্শকে খাতে দিব নাকি আর আমরা খাবো নাকি, আর ফলোয়ার স্যারে খাতে দিব নাকি আর আমি খাবো নাকি, সব তুলো না, এই যে এই গিনি তুলো না, এই যে সবুজ গিনি দেখিছো মোহাম্মদ, এই সবুজ গিনি তুলো না, এগুলি হচ্ছে কাঠোয়া বুঝলে, খালি লাল শাক তুলবে এরকম, দেখি দেখো কি সুন্দর, খালি লাল শাক তুলো, কাঠোয়া গিনি তুলো না, খবরদার তুলো, মেলা কর তুলো, খুবই সুন্দর, মোটা মেলা তুলে ফেলাইছো তো, লাও লাও জোরে জোরে তুলো, ওই গুড়া আমি আটকার কিনি, যেগুলি যেভাবে থুইছো ওইভাবে থুবে যাও। শাক তোলা শেষ, এখন খাওয়ার পালা, ও দুঃখিত খাওয়ার পালা না রান্নার পালা, আগে রান্না লাগবি তারপরে খাওয়া, চলেন বাড়ির জায়গায় ব্যবস্থা পরে লিখছি। কি করছো মোহাম্মদ? জোরে জোরে বাসো, মোহাম্মদের নাকি মেলা খিদি লাগিছে, শাক বাসার শেষে শাক বাসিছে মোহাম্মদ, আপনারা দেখলেন আঘাত তুলি দেওয়া হয়েছে, দেখেন ফুর্তি স্যার শব্দ কি সুন্দর, কিছুক্ষণের ভিতরে হয়ে যাবি, দেখেন কি সুন্দর ফুটতেছে, মোহাম্মদ খাওয়া শুরু করে দিছ, দেখো সাবধানে খাও, ওরে মা আমিও খাবো, তুমি কি করছো দেখি, তুমি ভাত খাচ্ছ, কি করছো তুমি, খাও আমিও খাই একটু, সুন্দর লাগছে, খাইয়া দেয় খাতে থাকি।